এসেছি DITF অর্থাৎ ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। এখানে দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে মাঝখানে অবস্থান করতেছি। আমি এসেছি এবং আমার এক বন্ধু এসেছে, সে অনেক কেনাকাটা করছে। তারপরে আপনাদের যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে আসলে প্রত্যেক বছর জানুয়ারি মাসে এই মেলাটা হয়, আর বেশিরভাগ এখানে যা দেখতে পাবেন সব কিছু বেশিরভাগ ফ্যামিলি জিনিস কেনাকাটার জন্য। যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সবচেয়ে ভালো হবে। মেয়েদের জিনিসও আছে কিন্তু ছেলেদের জিনিস তেমন নাই, একমাত্র ব্লেজার ছাড়া। এখানে আমরা প্রথম গেটের কাছে অবস্থান করতেছি, ওইদিকে দেখতে পারবেন যেটা মূল গেট। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যদি আপনারা বিকাশে পেমেন্ট করেন তাহলে এখানে মাত্র 20 টাকাতে আসতে পারবেন, অর্থাৎ 50% ক্যাশব্যাক। আর রেগুলার টিকিট মূল্য 40 টাকা, আর স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্ট ফ্রিতে আসে, সো আপনি স্টুডেন্ট কার্ড নিয়ে আইডি কার্ড নিয়ে আসতে পারেন। আতিফ বন্ধু, তোমাকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য, মেলা সম্পর্কে কিছু বলতে চাও তুমি? না, কিছু বলতে চাই না, জাস্ট যারা আসতে চান তারা আসুন, আমাদের দেশের প্রোডাক্ট কিনুন এবং এনজয় করুন পরিবারকে। এখানে কিন্তু বিদেশি প্রোডাক্ট বেশি, যে এখানে একটা শোরুম আছে যেটা ইটালিয়ানো এই পাশে, আর সারা অনেক বেশিরভাগ প্রোডাক্ট বিদেশি, দেশি প্রোডাক্ট অনেক কম। তারপরে আর কি বলতে চাও বলো বন্ধু? আপনারা যারা অনেকদিন থেকে প্ল্যান করছেন থাইল্যান্ড যেতে কিন্তু যেতে পারছেন না টাকার জন্য, এই যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন থাইল্যান্ড ওই পাশে একটা তীর চিহ্ন দিয়ে দেখা দিয়েছে, সো এই দিক দিয়ে আপনি থাইল্যান্ড যেতে পারেন যদি ইচ্ছা করেন। একটা মজার ব্যাপার বলতে চাই, আমরা এখন বসে আছি বঙ্গবন্ধু প্যাভিলিয়নের ঠিক অপোজিট পাশে। আপনার যদি হাঁটার অভিজ্ঞতা না থাকে তাহলে দয়া করে বাণিজ্য মেলা আসবেন না, কারণ এখানে পুরোটাই আপনাকে হেঁটে দেখতে হবে, বসার মতো সেরকম কোনো প্লেস নেই। যদি আপনি সন্ধ্যার পরে বা একটু আগে আসেন তাহলে আরও বসার মতো কোনো প্লেস পাবেন না। এটা যেহেতু সেকেন্ড উইক অফ দিস ফেয়ার, সো আজকের দিকে আপনি অনেক ক্রাউড পাবেন, কিন্তু প্রথমের দিকে যেহেতু এটা দ্বিতীয় সপ্তাহ, সো এখানে এখনও সেরকম ক্রাউড হয়নি। আর আমরা এসেছি এখন কয়টা বাজে, মেবি 3টা বা 4টে হবে, এটা 4টে বাজে, সো এখনও সেরকম ক্রাউড হয়নি, আস্তে আস্তে ক্রাউড বাড়বে। রাত 8টা 9টা পর্যন্ত এখানে ক্রাউড থাকবে, রাত 8টা 9টার দিকে একটু বেশি ক্রাউড হয়, সো আপনি যদি আসেন তাহলে আগাবেলা অর্থাৎ দুপুরের আগে আসা আপনার জন্য সবচেয়ে ভালো। যদি ফ্রিভাবে ঘুরতে চান বা বেরোতে চান, দুপুরোটা ঘুরে যদি মেলা দেখতে চান, অবশ্যই আপনি একটু খেয়ে একটু শক্তি বেশি করে নিয়ে চলে আসবেন, যাতে ঠিকমতো সবকিছু ঠিকমতো ঘুরে দেখতে পারেন, কিনতে পারেন। শুভ সন্ধ্যা, সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখনও বাণিজ্য মেলায় আছি, একটু পরে চলে যাবো অবশ্য।
সন্ধ্যায় অনেক সুন্দর লাইটিং আপনি এখানে দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর দোকানপাট যেগুলো শুধু বাণিজ্য মেলার জন্য তৈরি হয়েছে এবং মেলা শেষে সব কিছু উঠায় নিয়ে যাবে। এটা শুধু কিন্তু একটা মাঠ। আমার বন্ধু এখানে বসে আছে, বসার জায়গা খুবই কম এখানে। এখানে সবাই দেখতে পাচ্ছেন যে হেঁটে হেঁটে ঘুরতেছে, কিন্তু কেউ অনেকে বসার জন্য জায়গা খুঁজতেছে কিন্তু বসার জায়গা নাই বললেই চলে। সেজন্য আপনারা যাই কিনবেন, কেনার সাথে সাথে একটু বসার জায়গা পেলে অবশ্যই রেস্ট করে নিতে পারেন। এর মতো ইয়ে আছে, এটার সাথে সবাই ছবি উঠায়। আমি জানি না এটাকে কি বলে আসলে, এটার সাথে অনেকেই ছবি উঠাতে পছন্দ করে। এখানে আসলে একটা মানুষ, আপনি যদি আপনার ফ্যামিলির জন্য ফার্নিচার কিনতে আসতে চান তাহলে এখানে আসতে পারেন। ডোর অ্যান্ড ফার্নিচার, হেয়ার ইউ ক্যান পারচেস হাই কোয়ালিটি ফার্নিচার, প্রাইস ইজ ভেরি হাই। বন্ধু আমার অনেক শপিং করছে, আমি কিন্তু একটা শপিং করছি শুধুমাত্র। বন্ধু অনেক শপিং করছে, বন্ধুর যেটা চোখে লাগে সেটাই কিনে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি এখানে খাওয়ার এসে কিছু খাইতে চান অবশ্যই দাম জিজ্ঞেস করে নেবেন। কারণ দুই বছর আগের কথা বলি, দুই বছর আগে আমরা একবার দুইটা ফুচকা খাইছিলাম যেটার দাম রাখছিল মাত্র 300 টাকা। সো যেটা খাবেন সেটাই বুঝতে পারতেছেন কেমন দাম, যেটা খাবেন সেটাই আগে জিজ্ঞেস করে নেবেন দাম। আজকে অবশ্য কাচ্চি খেয়েছি 160 টাকা, এটা যথেষ্ট ন্যায্য মূল্য ছিল। মেলা হিসাবে যদি একটু দাম বেশি কিন্তু ফুচকার দাম যে এবার 300 টাকা রাখছিল দুইটা ফুচকা, আসলে এটা হচ্ছে যে আনএক্সপেক্টেড। ট্র্যাডিশনাল ওয়েতে অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে কারুপণ্য শতরঞ্জি। এগুলোতে আপনি বাঙালি ট্র্যাডিশনাল কালচারাল কিছু প্রোডাক্ট কিনতে পাবেন, এখানে দেখতে পাচ্ছেন।